বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে বিশ্ব নেতাদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাংককে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইভেন স্কাপের আশিতম অধিবেশনে যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি রোহিঙ্গা প্রত্যাবাসন সহ মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট দূর করতে আসিয়ান সদস্য দেশগুলোকে জোরালো আহ্বানও জানান প্রধানমন্ত্রী থাইল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত থাইল্যান্ড সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেন জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের আশিতম অধিবেশনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে বিশেষ অধিবেশনে প্রায় অর্ধশত দেশের রাষ্ট্র সরকার প্রধানের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগী সংস্থাগুলো যোগ দেয় ব্যাংককে জাতিসংঘ কনফারেন্স সেন্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতির পাশাপাশি তার ভাষণে কী থাকছে সেদিকে নজর ছিল বিশ্ব নেতাদের এ সময় যুদ্ধের ভয়াবহতা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসরায়েল ফিলিস্তিন ইরান ইসরায়েল রুশ ইউক্রেন আর মিয়ানমারের যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের আহ্বান জানান সে নো টু ওয়ার বাংলাদেশ স্ট্যান্ড বিহাইন্ড দ্য ইউএন সেক্রেটারি জেনারেলস নিউ এজেন্ডা ফর প্লিজ পিস্টনি ওয়ার উই ডোনয়ান্ট এনি ওয়ার

Bangladesh stands ready to contribute by positioning itself as a preferred investment destination for the region. I invite Asia Pacific countries to take advantage of the 100 special economic zones we are setting up. পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এছাড়াও ইউএনএস কাপের এক্সিকিউটিভ সেক্রেটারির সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর গেম চেঞ্জার প্রধানমন্ত্রী আশা করছেন বৈশ্বিক বৈরী পরিবেশ সত্ত্বেও দুই হাজার তিরিশ সাল নাগাদ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সমর্থ হবে বাংলাদেশ সৈয়দ আব্দুল মোহিত বাংলা ব্যাংক অফ থাইল্যান্ড